बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। आमी जायदा खातुन, सहकारी शिक्षक आहमेद बावनी एकेडमी स्कूल एंड कॉलेज। आमादेर सम्मानित एवं श्रद्धेय अध्यक्ष मोशरफ हुसैन मुंशी मुकुल सारेर सहायतार अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागतम। बर्तमाने करोना भाइरासेर कारणे तोमादेर स्कूल बंध, तोमादेर क्लास होच्छे ना, एवं बासाय बसे जाते तुम्हरा खूब भालोभावे लेखापड़ा करते पारो, तुम्हादे लेखापड़ार जाते कोनो रकम क्षति ना होय, एई जोन्नो किन्तु आमादे एई अनलाइन क्लासटा निया। तुम्हरा आशा करी अनलाइन क्लासगुलो खूब भालोभावे मन दिए देखबे, एवं आमरा जे लेखापड़ागुलो कराच्छि सेई लेखापड़ागुलो तुम्हरा बासाय खूब भालोभावे करबे। आजके आमी तुम्हादे अध्याय तीन जीवनेर पानी शेष अंशटुकु अर्थात पानी विशुद्धकरण, तुम्हादेर पानी विशुद्धकरण निये आमी तुम्हादेर आलोचना करब। तार आगे आमी गत क्लासे तुम्हादेर जे पढ़ागुलो पढ़िएछिलाम सेगुला एकटु तुम्हादेर मने करिए दिई। गत क्लासे आमी तुम्हादेर पढ़ालाम पानिर उत्स, उद्भिदेर जन्य पानिर प्रयोजनीयता, प्राणीर जन्य पानिर प्रयोजनीयता, पानीर अवस्था, पानी चक्र। पानी चक्रेर मध्य देखो चित्रटा आछे, एवं एबार आमी तोमादेर जे व्याख्याटा आछे व्याख्याटा सेदिन तोमादेर बुझिए दिएछिलाम, आजके आमी व्याख्याटा तोमादेर लिखेओ दिएछि। देखो एई चक्रेर माध्यमे सर्वदाई पानीर अवस्थार परिवर्तन घटछे, सागर ओ नदीर पानी बाष्पीभूत हये जलीय बाष्पे परिणत हय, बाष्पीभूत पानी उपरे उठे ठंडा ओ घनीभूत हये पानीर बिंदुते परिणत हय, क्षुद्र क्षुद्र पानीर बिंदु एकत्रित हये मेघ सृष्टि करे, एई मेघेर पानीकणा बड़ो हये बृष्टिपात हिसेबे आबार भूपृष्ठे फिरे आसे, शीतप्रधान देशे तुषार ओ मेघ थेकेई पृथिवीते पड़े, बृष्टिर पानी साधारणत माटीते शोषित हय अथवा नदीते गड़िये पड़े, माटीते शोषित पानी भूगर्भस्थ पानी हिसेबे जमा थाके, नदीते गड़िये पड़ा पानी समुद्रे प्रवाहित हय एवं बाष्पीभूत हये आबार वायुते फिरे जाय। এভাবেই পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে। এখন দেখো এই চিত্রটা আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমাদের জন্য পানি চক্রটা খুব ইম্পর্টেন্ট। এই যে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে কি হচ্ছে এখান থেকে এই যে নদী এবং সমুদ্র, নদী সমুদ্রর পানি কি হলো সূর্যের আলোতে অর্থাৎ তাপে বাষ্পাকারে করে উঠে যাচ্ছে, অর্থাৎ বাষ্পীভূত ঘনীভূত বা ঘনীভবন হয়ে মেঘ সৃষ্টি করছে, অনেকগুলা বিন্দু একসাথে মিলি পানি বিন্দু কণাগুলো একসাথে মিলিত হয়ে মেঘের সৃষ্টি হয়, এখান থেকে আবার কি হয় অনেক ভারী মেঘ হয়ে সেটা আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, তখন সেটা বৃষ্টিপাত হয়ে ভূপৃষ্ঠে পড়ে। শীতপ্রধান দেশে কি হয় সেখানে তুষার পরে, সেই তুষারটাও কি হচ্ছে ভূপৃষ্ঠে পড়ছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে কি হয় এই পানিটা ভূগর্ভস্থে চলে আসে, সেখান থেকে আবার কি হয় পানিটা নদীতে যায়, নদী থেকে আবার সমুদ্রে প্রবাহিত হয়। তাহলে কি হচ্ছে যাও পানিচক্রের যে সংজ্ঞাটা, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। দেখো বিভিন্ন অবস্থায় পানিটার পরিবর্তন হচ্ছে এবং ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের সর্বত্র অর্থাৎ ওই যে মেঘ, মেঘটা যে ছড়িয়ে পড়ছে এটাই হলো বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, তাহলে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে সেটাই কি পানিচক্র। এরপর আমি তোমাদের পড়িয়েছিলাম পানি দূষণ, পানি দূষণের কারণ, পানি দূষণের ক্ষতিকর প্রভাব, পানি দূষণ প্রতিরোধ এবং নিরাপদ পানি। গত ক্লাসে আমি তোমাদের এই পড়াগুলোই পড়ালাম, আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো পানি বিশুদ্ধকরণ। বিশুদ্ধকরণ শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো যে দূষিত পানিটাকে কিভাবে আমরা বিশুদ্ধ করব।
তাহলে দেখো মানুষের ব্যবহারের জন্য অর্থাৎ আমরা যে ব্যবহার করব সেই পানিটা কি হবে মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ অর্থাৎ আমরা যে পানিটা পান করব সেই পানিটা কি হবে নিরাপদ হতে হবে এবং এটা আমাদের গ্রহণযোগ্য হতে হবে এই যে পানিটাকে গ্রহণযোগ্য করা পানিকে বিশুদ্ধকরণ করা এই বিশুদ্ধকরণটা আবার কয়টা প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো কি কি দেখো ছাকন টিতানো ফুটানো এবং রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ অর্থাৎ পানি বিশুদ্ধ করতে হলে পানি বিশুদ্ধকরণের চারটা প্রক্রিয়া রয়েছে চারটা প্রক্রিয়ার বর্ণনাগুলো দেখো ছাকন ছাকনি দিয়ে ছেকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাকন পাতলা কাপড় বা ছাকনি দিয়ে ছেকে পানি পরিষ্কার করা যায় এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হয় হলেও তা জীবাণুমুক্ত নয় তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে অর্থাৎ দেখো এই যে ছাকন ছাকনির মাধ্যমে আমরা পানিটাকে পরিষ্কার করব কিন্তু ওই পরিষ্কার করা পানিটা আমাদের জন্য দেখা যাচ্ছে যে পানিটা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ পুকুর বা নদীর পানিতে অনেক ময়লা আবর্জনা থাকে সেই ময়লা আবর্জনাগুলো থাকছে না কিন্তু এই পানিটা কিন্তু জীবাণুমুক্ত হবে না জীবাণুমুক্ত করতে হলে আমরা ছাকন প্রক্রিয়াটা ঠিক আছে কিন্তু জীবাণুমুক্ত করতে হলে সেই পানিকে আমাদের ফুটিয়ে পানি পান করতে হবে এরপরে আসো টিতানো একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি কিছুক্ষণ রেখে দিলে পাত্রের তলায় ময়লা তলানি রূপে জমে থাকে অর্থাৎ নিচে যেটা জমে থাকে সেটাকে আমরা তলানি বলবো এবং উপরের অংশে থাকে পরিষ্কার পানি পানিতে থাকা ময়লা যেমন বালি কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো তাহলে থিতানোটা কি একটা কলস বা পাত্রে আমরা নদী বা পুকুরের পানিটা নেব নেয়ার পর কিছুক্ষণ সেই পানিটা রেখে দিব রেখে দিলে কি হবে ময়লাটা নিচে তলানি আকারে জমতে থাকবে এবং উপরে থাকবে পরিষ্কার পানি এই পরিষ্কার এই যে তলানির মধ্যে যে অর্থাৎ একটা পাত্র থেকে বালি কাদায় ময়লাগুলো সরানোর যে প্রক্রিয়াটা সেটাকেই আমরা বলবো থিতানো এরপরে আছে ফুটানো জীবাণু মুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হয় পানি বিশুদ্ধ করার এটি একটি ভালো উপায় অর্থাৎ এই যে চারটা প্রক্রিয়ার নাম তোমাদের আমি বললাম তার মধ্যে ফুটানোটা হলো সবচেয়ে ভালো এবং তোমরা দেখবে যে পানি চুলায় দেবার পরে গরম হলে ফুটতে থাকে ফুটলেই কিন্তু সাথে সাথে ফুটলেই কিন্তু হবে না সেই পানিটাকে 20 মিনিট ধরে ফুটাতে হবে তাহলেই পানিটা হবে বিশুদ্ধ এবং এই ফুটানো প্রক্রিয়াটাই হলো সবচেয়ে ভালো উপায় লাস্ট যেটা আছে রাসায়নিক প্রক্রিয়া বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না এ সময় পানিকে রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধ করতে হয় রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থের নাম হলো ফিটক্রি ব্লিচিং পাউডার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি অর্থাৎ দেখো এই যে রাসায়নিক প্রক্রিয়া বন্যা বা জলোচ্ছ্বাসের সময় কী হয় চারদিকে পানি আর পানি তখন কি আমাদের পানি ফুটানো সম্ভব বা অন্য কোনো পদ্ধতি তখন আমাদের কী করতে হবে তখন আমরা ওই পরিস্থিতিতে আমরা যাতে বিশুদ্ধ পানি পাই সেজন্য আমাদের কিছু রাসায়নিক পদার্থ আছে এই পদার্থগুলো যদি আমরা সেই পানিতে দেই তাহলে পানিটা বিশুদ্ধ হবে তবে তোমাদের মনে রাখতে হবে আর্সেনিক যুক্ত পানি সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না অর্থাৎ আর্সেনিক যুক্ত পানি কখনোই পরিষ্কার হবে না বা নিরাপদ হবে না তাই তোমরা কখনোই আর্সেনিক যুক্ত পানি পান করবে না এখন দেখো আমি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেই ছাকন বললাম থিতানো বললাম ফুটানো বলেছি রাসায়নিক প্রক্রিয়া বলেছি দেখো একটা পাত্রে পানি নেওয়া আছে একটা পাত্র প্রথমে নিবে এখানে ছাকনি ছাকনিটা দিয়ে যখন পানিটা ছাকবে তখন কী হবে ছাকনিটার মধ্যে স্বাভাবিকভাবে ময়লাটা রয়ে যাবে নিচে পড়বে পরিষ্কার পানি লিখেই দিয়েছি পরিষ্কার পানি কিন্তু এই পানিটা কী হবে পানিটা কিন্তু জীবাণু
মুক্ত নয়, অর্থাৎ এটাই হলো ছাকন। থিতানো দেখো, আমরা পানিটা নিলাম, পুকুর বা নদীর পানি বা ময়লাযুক্ত পানি, সেই পানিটাকে এই পাত্রের মধ্যে নিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিব। রেখে দেবার পরে কী হবে, এই যে পাত্র, পাত্রটার তলায় এখানে ময়লাগুলো জমতে থাকবে, এটাকেই বলা হয় তলানি। আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে থিতানো। এরপরে দেখো ফুটানো, ফুটানোটা তাহলে কি, পানি এটা হলো আগুন, আগুনের তাপে যখন কত মিনিট, সব সময় মনে রাখবে 20 মিনিট ধরে আমরা পানিটাকে ফুটাতে থাকব। এবং এই এখান থেকে যে পানিটা আমরা পান করব সেটাই আসলে বিশুদ্ধ পানি। এরপরে আছে পরিষ্কার পানি, অর্থাৎ আরেকটা উপায়ের মাধ্যমে আমরা কিভাবে পরিষ্কার পানি পেতে পারি, রাসায়নিক প্রক্রিয়া। লাস্ট যেটা ছাকন, থিতানো, ফুটানো, রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ বন্যা বা জলোচ্ছ্বাসের সময় ওই সময়টুকুতে আমরা কিভাবে পানিটা, পরিষ্কার পানিটা পাব। যে কোনো একটা পাত্রে পানিটা নিব, নেওয়ার পরে এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে এই ট্যাবলেটগুলো দিব, দেওয়ার পরে কী হবে, এই পানিটা এই ট্যাবলেটের সাথে বিক্রিয়া করে পানিটার ময়লাটা অটোমেটিকভাবেই সেটা দূরীভূত হয়ে পরিষ্কার হয়ে যাবে এবং সেই পানিটাই গ্রহণযোগ্য হবে, নিরাপদ হবে। নিরাপদ এবং গ্রহণযোগ্য হলেই সেটা হবে বিশুদ্ধ পানি বা পরিষ্কার পানি। তাহলে আমরা কী করব, বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে এখানে ফিটকিরিও দিতে পারি, ব্লিচিং পাউডারও দিতে পারি, দিয়ে আমরা সেই পানিটাকে বন্যা জলোচ্ছ্বাসের সময় আমরা সেই পানিটা পান করব। তাহলে এটা হলো আমাদের পানি বিশুদ্ধকরণের চারটা প্রক্রিয়া। তোমরা খুব মন দিয়ে পড়াগুলো পড়বে, চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবে। এবার আসো, প্রতিটা চ্যাপ্টারেই আমি তোমাদের যেরকম সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়ে দেই, ঠিক তেমনি এবারও আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই চ্যাপ্টারে, অর্থাৎ অধ্যায় 3 জীবনের জন্য পানিতে কী কী সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষাতেও আসে, আমি সেই কোশ্চেনগুলো থেকেই তোমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। এবং তোমরাও ক্লাসগুলো খুব ভালোভাবে পড়বে এবং এই যে প্রশ্নগুলো আমি দেই সেই প্রশ্নগুলো, শূন্যস্থান, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন সবগুলো সুন্দর করে একটা খাতায় লিখে সুন্দরভাবে বাসায় লেখাপড়া করবে। এখন দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটার মান থাকবে 2। এখানে ক নম্বরে হলো পানির তিনটি অবস্থা কী কী। এখন আমি যখন তোমাদের প্রশ্নগুলো বলবো দেখবে স্বাভাবিকভাবে তোমরা কিন্তু পড়াগুলো পারবে, কারণ পড়াগুলো পড়ানো হয়ে গেছে। খ নম্বর দেখো, প্রদত্ত গরমে কোন উপাদানটি উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে। গ অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লেখো। ঘ পানি বিশুদ্ধকরণ কি। উম্ম 2টি পানিবাহিত রোগের নাম লিখো। চ তোমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে প্রকৃতির কোন উপাদান গ্রহণ করবে। ছ বন্যা বা জলোচ্ছ্বাসের সময় কিভাবে পানি বিশুদ্ধ করবে। বরকজ পানি চক্রে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিসে পরিণত হয়। ঝ পানিকে জীবাণু মুক্ত করে নিরাপদ করার সবচেয়ে ভালো উপায় কি। ইয় বাষ্পীভবন কি। ট বৃষ্টির পর পানি মাটিতে জমে থাকা পানি কিছুক্ষণ পর কোথায় যায়। ঠ কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প মেঘে পরিণত হয়। ড পানি বিশুদ্ধকরণের 2টি রাসায়নিক পদার্থের নাম লেখো। ঢ ঘনীভবন কাকে বলে। মূর্ধন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের কী প্রয়োজন। ত পানির 2টি উৎসের নাম লেখো। থ শিশির কী। ড প্রচণ্ড গরমে পানি গ্রহণ জীবের কী কাজে লাগে বলে তুমি মনে করো। ঢ ছাকন প্রক্রিয়ায় প্রাপ্ত পানি নিরাপদ নয় কেন। দন্তন্য থিতানো কি। প কোন পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না। ফ মেঘ কীভাবে সৃষ্টি হয়। এই হলো আমাদের ছোট প্রশ্ন, মন দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বাসায় পড়বে।
शून्य स्थान पूरण देखो प्रतिटी प्रश्नेर माने एवं सब समय बोले आसछि सम्पूर्ण वाक्य लिखबे। क नम्बर देखो प्राणी देहे पानी खाद्य परिपाके साहाज्य करे। ख उद्भिद देहे प्राय 90 भाग पानी। ग देखो आछे पानी आमादेर देहे स्वाभाविक तापमात्रा बजाय राखे। घ मानव देहे 60 थेके 70 भाग पानी। उम्म उद्भिद खाद्य तैरीते पानी व्यवहार करे। च पानी उद्भिदेर देह शीतल करते साहाज्य करे। छ बाष्प थेके तरले परिणत होवाके घनीभवन बोले। बर्कज्य तरल थेके बाष्पे परिणत होवाके बाष्पीभवन बोले। झ पानी दूषण जीवेर जन्य क्षतिकर। ञ डायरिया बा कलेरा पानीबाहित रोग। ट पानीके ग्रहणजोग्य एवं निरापद करार व्यवस्था हलो पानी विशुद्धकरण। ठ छाकन प्रक्रिया प्राप्त पानी जीवाणु मुक्त नय। ताहले ए हलो आमादेर शून्य स्थान पूरण। आबारो बोलछि सम्पूर्ण वाक्य लिखबे प्रत्येकटाय नम्बर थाकबे एक नम्बर करे। तोमादेर 14টা থেকে 12টা দিতে হবে। মিলকরণ দেখো এখানে 5টা বাম পাশ এবং ডান পাশ থাকবে। বাম পাশে থাকবে 5টা এবং ডান পাশে থাকবে 7টা বাক্যাংশ। তোমরা সম্পূর্ণ বাক্য লিখবে প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 করে, অর্থাৎ 5 দুগুণে 10। ক নম্বরে দেখো পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। খ ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। গ উদ্ভিদ দেহের প্রায় 90 ভাগ পানি। ঘ মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। উম্ম তরল থেকে বাষ্পে পরিণত হওয়া বাষ্পীভবন। এই যে আমি তোমাদের মিলিয়ে বললাম একবারে ক নম্বর দিয়ে সম্পূর্ণ বাক্য লিখবে। আমি গত ক্লাসে মিলকরণ কিভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমাদের লিখে দেখিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা নিজেরাই এই কাজটা বাসায় করবে। এখন দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 6 করে। ক নম্বর দেখো পানির দুইটি প্রাকৃতিক উৎসের নাম লেখো। পানি দূষণ রোধে তুমি কি করবে সে সম্পর্কে 4টি বাক্য লেখো। নাম্বার থাকবে 2+4, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী মান বণ্টনটা করা হবে। খ নাম্বার দেখো পানিচক্র কি চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো। মানে 1+5 পানিচক্র লিখবে 1 নম্বর পাবে, চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো করবে 5 নম্বর পাবে। চিত্রটা অবশ্যই দিবে, দেখা যাবে চিত্রের মধ্যে 2 নম্বর থাকতে পারে, লেখার মধ্যে 3 নম্বর। তাহলে 3+2=5 এবং এখানে হলো 1, মোট হলো 6 নম্বর। গ দেখো পানি দূষণের 3টি কারণ লেখো। পানি দূষণের 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 3+3=6 নম্বর। ঘ নিরাপদ পানির 2টি উদাহরণ লেখো। পানি পরিশোধনের 2টি পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা করো। 2+4=6 নম্বর। উম্ম জীবের কেন পানি প্রয়োজন তা 6টি বাক্যে লেখো। নাম্বার হলো 6টা বাক্য লিখবে, 6 নম্বর পেয়ে যাবে। এখানে দেখো জীব, জীব বলতে আমরা বুঝি উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদের জন্য কেন পানি প্রয়োজন, প্রাণীর জন্য কেন পানি প্রয়োজন আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা 3টা 3টা করে পয়েন্ট নিয়ে মোট 6টা বাক্য লিখবে। এই হলো তোমাদের অধ্যায় 3-এর প্রশ্ন সহ আমি তোমাদের সম্পূর্ণটা দিয়ে দিলাম। তোমরা আশা করি ভাষায় খুব মন দিয়ে লেখাপড়া করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অধ্যায় 4 বায়ু নিয়ে আলোচনা করব এবং এইভাবেই তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন শূন্য স্থান মিলকরণ দিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা বাসায় থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে, ভালো একটা রেজাল্ট করবে এবং আমাদের যাতে এই অনলাইন ক্লাসটা যে তোমাদের জন্য নিচ্ছি এটা তোমরা বাসায় বসে বসে লেখাপড়া করে সুন্দর একটা রেজাল্ট দেবে।
सबाई के धन्यवाद।